সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি তাহিরপুর হাটে। তো তাহিরপুর হাট থেকে আজকে আমরা দেখি এক ব্যাপারী ভাই এখানে কিছু পাট কিনেছে। তো আজকে কেমন দামে নিয়েছে? আজকে তারিখ ছিল 29 মার্চ 2024 সাল, রোজ শুক্রবার হাট। তাহিরপুর হাট বসে সপ্তাহে দুই দিন, সোমবার এবং শুক্রবার। হ্যাঁ ভাই, আরে ভালো পাট দেখেন, এগুলো তো কমা পাট। দেখ, শুধু যদি ভালোই দেখাই তাহলে কমা কিনার বাজারটা জানা জানাবন কোথায় থেকে, তাই না? ভালো মন্দ সবই তো জানাই তবে আমাদের এখানে যে আমরা দুই সেমের পাট দেখছি প্রায়, আপনার একটা একটু নিম্ন আর একটা মধ্যম, কি দাম নিচ্ছেন এগুলো? এগুলো 2400। এই পাটটা নিচ্ছেন 2400। তো দর্শক, আমরা যে এখানে হাত দিয়ে দেখাই দিচ্ছি, এই পাটটা 2400 টাকা করে নিছে। আর এই যে এই পাশের পাটটা কত? 2350। বাজার আজকে কি একটু বাড়ছে না ওরকমই আগের মতোই আছে? একটু টানটা বেশি। সর্বোচ্চ আজকে কেমন দামে বেচা কিনা হয়েছে? তাই 2600 টাকা পর্যন্ত, যেটা একটু ভালো কোয়ালিটি পাট আছে। তো দেখি আমরা ওই পাশে দেখবো। তাহলে আজকে আপনারা এখানে নিয়েছেন 2300 থেকে 2400 পর্যন্ত, এটা মিল শার্টটা। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি ওই যে পাশে বড় বাজার আছে। তো দর্শক, আমরা এখানে একটা ভাই বেচা কিনা হয়েছে নাকি? কেমন দাম দিচ্ছিল আজকে? বাজার তো অনেকটা আগের চাইতে কমে গেছে, বাজার কত বলেছে আজকে? 2400-2500। আমরা এখানে যে পাটটা দেখছিলাম, তো ভাই মনে হয় পাটি কিনছেন নাকি? কি দাম নিলেন পাট আজকে? 26-27-24। সর্বোচ্চ যেটা হাই কোয়ালিটি পাট আছে এটা 1800 টাকা। আর মিল শার্ট পাটটা কেমন দাম? আমরা 2300-2400। বাজার গত হাটে চাইতে একটু গাড়ি থেকে নিচে নামানো আছে কার্পাট। আসসালামু আলাইকুম। আচ্ছা, বেচা হয়ে গেছে নাকি? হয় নাই। কেমন দাম দিচ্ছে আজকে? 2700 বলে এখন 100 টাকা আবার কম বলছে, মানে একটু লেট হয়ে গেছে আসতে মনে হয়। আসলে বাজার যখন একটা বাজারের টান থাকে, বাজার ছাড়া যখন আবার পরে নিয়ে আসা হয় তখন চাহিদাটা একটু কমেই বলে তখন ব্যাপারীরা। তবে কালারটা মোটামুটি ভালো। তো 2700 পাটি, এটা যত 2700 দাম বলেছে এ দামেরই পাট, কিন্তু এখন দেখছে যে নিয়ে আসছে বাজারে তো বেচা এখানে 100 টাকা আবার কম বলছে। আচ্ছা আচ্ছা বলে, আমি তো পেঁয়াজ 8 টাকা সেরে আসছি চাচা। হ্যাঁ, ওরা তো 42 কেজি মন দিচ্ছে। এটা এখানে না, সব হাটে নেই, কাঁচা ফসল সব হাটে নেই। আপনার আমি যতগুলো হাট করি 5-7টা, সব বাংলাদেশে প্রায় হাটেই।